উৎপাদন নিয়ে কৃষক খুশি হলেও দাম পাওয়া নিয়ে শঙ্কা কাটেনি তাদের। সিন্ডিকেট সহ নানা কারণে এবার ধান চাল সংগ্রহ অভিযান কতটা সফল হবে তা নিয়ে আলোচনা করতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। রংপুরের প্রতিটি এলাকাতেই কিন্তু এখন কৃষক যারা রয়েছেন তারা কিন্তু আমন ধান কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন। আমরা যেটি দেখছি সকাল থেকেই কিন্তু কৃষকরা একেবারে জমিতে আসছেন এবং তারা আমন ধানের যে ক্ষেত সেই ক্ষেতে নামছেন এবং কাটা মারাই শুরু করেছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে এবার কৃষকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কারণ এইবার কৃষকরা যেটি বলছেন যে গত গেল কয়েক বছরের তুলনায় এবারের আমনের কিন্তু বাম্পার ফলন হয়েছে এবং তারা যেটি বলছেন যে এবার আসলে কীটনাশক কম লেগেছে এবং প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় কিন্তু এই আমনের যে ফলন সেটি কিন্তু আসলে তারা বলছেন যে আশানুরূপ ফলন হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে এবার যেহেতু আসলে অন্যান্য খরচ কম হয়েছে, যেহেতু শুরুর দিকে আসলে অনাবৃষ্টি থাকলো পরে কিন্তু বৃষ্টি হয়েছে, দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে তারা যেটি বলছেন যে খেতে সেচ কম দেওয়া লেগেছে এবং একই সাথে কীটনাশকের এবার আক্রমণ যেহেতু কীটপতঙ্গের আক্রমণ কম হয়েছে সেহেতু কীটনাশকও কম লেগেছে, তাই তারা বলছে যেহেতু খরচ কম একদিকে, অন্যদিকে গত কয়েক বছর তুলনায় বাম্পার ফলন, সেই কারণে কিন্তু তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছে। তারপরেও তারা যেটি বলছেন যে ব্যাপক উৎপাদন হলেও ব্যাপক ফলন হলেও তারা যেটি চিন্তা রয়েছে সেটি হচ্ছে যে এই ধানের যে ন্যায্য মূল্য সেটি যদি তারা না পায় তাহলে কিন্তু তারা লোকসানের মুখে পড়বে। তারা যদি বলছেন যে বছর বছরই কিন্তু কৃষি যে উপকরণ রয়েছে, সার, কীটনাশক, বীজ, অন্যান্য যে উপকরণগুলো রয়েছে, কৃষকের খরচ, সেই উপকরণগুলোর কিন্তু দাম কিন্তু বেড়েছে। তারা যদি বলছেন যে এই উপকরণের দাম বাড়ার সাথে সাথে যদি এই তাদের যে উৎপাদনের উৎপাদিত যে ধান সেটির যদি মূল্য সামঞ্জস্য না থাকে তাহলে তারা লোকসানের মুখে পড়বেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রংপুর কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, তার কাছে একটু জানতে চাই এবার কৃষকরা বলছেন যে বাম্পার ফলন হয়েছে, এই বাম্পার ফলনেও কৃষকরা আসলে কতটুকু লাভবান হতে পারবেন বলে আপনি মনে করছেন? আসলে আমরা যদি উৎপাদন খরচের কথা বিবেচনা করি তাহলে উৎপাদন খরচের সঙ্গে সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্য কিন্তু মোটেও কৃষকের জন্য লাভজনক নয়। সরকার প্রতি মণ ধান 1200 টাকা দরে ক্রয় করবে, অথচ প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে প্রায় 1300 থেকে 1350 টাকার মতো, অর্থাৎ প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা কিন্তু কৃষককে লোকসান গুনতে হবে। আমরা দেখছি যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু নানা প্রতিকূলতা সত্ত্বেও এবার ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু আসলে এর পেছনের যে গল্প সেই পেছনের গল্পটা কিন্তু খুব একটা আশার না। আমরা দেখছি যে আসলে প্রতি বছরই কিন্তু কৃষক ফসল উৎপাদন করে, ফসলের কিন্তু ন্যায্য দাম পায় না। এখানে আমরা দেখছি যে এই যে বিস্তীর্ণ মাঠ, যে মাঠে কৃষকরা ধান উৎপাদন করেছে, সন্তান সম যত্নে উদয়াস্ত পরিশ্রম করে যে কৃষক ফসল ফলাচ্ছে কিংবা এই যে ধান কেটে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু বাজার পরিস্থিতির কারণে কিন্তু কৃষকের যে মুখ সেই মুখ কিন্তু মলিন হয়ে যায়। আমরা চাই যে আসলে কৃষকের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ ক্রমাগত যে হারে বাড়ছে সেটার সাথে সঙ্গতি রেখে উৎপাদন খরচের সাথে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে যদি এই ধানটি ক্রয় করা হয় তাহলে কিন্তু কৃষক খানিকটা লাভের মুখ দেখবে। একটু আমি একটু বলতে চাই যে এই যে সরকার তো আসলে 1200 টাকা মণ নির্ধারণ করে দিয়েছে আমরা গত কয়েক বছর থেকে, তারপরে কৃষকরা আসলে সরকারকে ধান কেন দিচ্ছেন? আমরা কিন্তু দেখছি যে বোরো মৌসুম বলি বা আমন মৌসুম বলি সরকার কিন্তু আসলে কৃষকদের কাছ থেকে কিন্তু শতভাগ ধান কিন্তু নিতে পারে না। এইখানে আসলে কৃষকদের বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতাগুলো কোন জায়গায়, একটু কি আরো সহজ করার কোনো বিষয় আছে কিনা? আমরা যদি দেখি যে আসলে গোটা দেশে এবার আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 1,63,00,000 মেট্রিক টন, অথচ সরকার সারা দেশ থেকে ক্রয় করবে মাত্র 2,30,000 মেট্রিক টন, তাহলে আসলে উৎপাদনের তুলনায় সরকারের যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু খুবই নগণ্য। পাশাপাশি আসলে সরকার যে প্রক্রিয়ায় কৃষকের কাছ থেকে এই ধানটি সংগ্রহ করে, আসলে এই প্রক্রিয়ায় ধান দিতে গিয়ে কৃষক যে বিড়ম্বনা কিংবা হয়রানির শিকার হয়, যার ফলে কিন্তু কৃষক এখানে ধান দিতে গিয়ে উৎসাহ দেখায় না। কারণ হচ্ছে যে আপনার প্রতিটি থানা এবং জেলার হেডকোয়ার্টারে এসে কিন্তু কৃষককে এই ধানটি দিতে হয়। আমরা সেই জায়গায় মনে করছি যে আসলে এই যে সরকার সংগ্রহ প্রক্রিয়া, এই সংগ্রহ প্রক্রিয়াটাকে সহজতর করার উপায় হচ্ছে যে হাটে বাজারে একদম প্রত্যন্ত অঞ্চলের সেখানে সরকারি ক্রয়কেন্দ্র খুলতে হবে। পাশাপাশি এখানে আপনার দালাল, ফরিয়া এবং হচ্ছে ক্ষমতাসীন দলের যে নেতাদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য মুক্ত একটা নির্বিঘ্ন পরিবেশ করতে হবে, তাহলে কিন্তু এখানে কৃষকরা স্বাচ্ছন্দ্যে ধান দিতে আসবে। পাশাপাশি আসলে সরকারের যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা কিন্তু বাড়ানো দরকার।
আপনি বলছেন সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি বাড়ানো দরকার, একই সাথে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা, ধান ক্রয়ের যে প্রক্রিয়া সেটি আরও সহজ করা দরকার, কিন্তু তারপরেও কৃষকদের আরও কোনো সহজ কোনো প্রক্রিয়া আছে কিনা? আপনি যেটি বলছেন যে 30% আসলে মূল্য সংযোজন কর, সেটিও আসলে যুক্ত করতে হবে কৃষকদের এই ইয়ার ব্যাপারে, তো সেটি আসলে এই মূল্য সংযোজন করটা আসলে কৃষকদের কোন পর্যায়ে তারা দেবেন, এটি যদি একটু ক্লিয়ার করতে। দেখুন, আমাদের মোট জনসংখ্যার প্রায় 40% উপরে কিন্তু এখনও কৃষির সাথে যুক্ত, এবং একক খাত হিসেবে কিন্তু জিডিপিতে কৃষির অবদান সবচাইতে বেশি। তা আমরা আসলে যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই কিংবা আমাদের দেশের কৃষি অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা রাখতে চাই, সেই জায়গায় কিন্তু আসলে কৃষিখাতে সরকারের সবচাইতে বেশি মনোযোগ দেওয়া উচিত। এখানে শিল্প মালিকরা যদি ভর্তুকি পায়, তারা যদি বিভিন্ন ক্রাইসিসে প্রণোদনা পায়, তাহলে আসলে কৃষকরা কেন ভর্তুকি পাবে না? আমরা মনে করি যে আসলে সহজ শর্তে বিনা সুদে আজকে কৃষককে ঋণ দেওয়া দরকার, যেন কৃষক উৎপাদনের সময় অর্থাভাবে সে ছটফট না করে। পাশাপাশি কিন্তু আজকে এখানে সুলভ মূল্যে কৃষকদের মাঝে সার, ডিজেল, কীটনাশক সরবরাহ করা দরকার। আমরা দেখি যে আসলে কৃষক একদিকে প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে, অন্যদিকে কিন্তু অর্থনৈতিক যে ক্রাইসিস, সেই ক্রাইসিসকেও কিন্তু কৃষককে মোকাবেলা করতে হয়। এখানে কিন্তু কৃষকের পাশে কেউ নেই। আমরা মনে করি যে আসলে কৃষকের উৎপাদনের সময় এখানে বিএডিসিকে যেমন এগিয়ে আসতে হবে, পাশাপাশি রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোকেও কিন্তু কৃষককে সহায়তা করতে হবে। সর্বোপরি আসলে কৃষক যেন প্রতি বছর ধারাবাহিকভাবে যেভাবে লোকসানের শিকার হচ্ছে, সেই জায়গায় আসলে সরকারের বাজারের প্রতি যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে হবে, এবং কৃষকের যে লাভজনক মূল্য, সেই লাভজনক মূল্য কিন্তু নিশ্চিত করতে হবে। কৃষক যদি আসলে ক্রমাগত এইভাবে লোকসানের শিকার হয়, তাহলে কিন্তু একদিকে যেমন আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে কিন্তু আসলে এই যে কৃষকরা, সেই কৃষকরা কিন্তু আসলে যদি প্রতিবছর লোকসানের শিকার হয়, তাহলে কিন্তু তারা এই উৎপাদনকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারবে না। সেই জায়গায় আসলে এখানে সরকারের ভর্তুকি দেওয়াটা খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে উৎপাদন যে খরচ, সেই উৎপাদন খরচের সঙ্গে সরকার 33% মূল্য সহায়তা যদি দেয়, তাহলে কিন্তু কৃষক খানিকটা লাভের মুখ দেখবে। আপনি যেটি বলছিলেন যে আসলে উৎপাদন খরচের কথা বলছিলেন, কৃষক যে ফসল আসলে উৎপাদন করলো, সেই ফসলের যদি তার, সে যদি লাভই করতে না পারে, তাহলে তার যে কৃষকের যে ঋণ আছে, মহাজনের যে সুদ আছে, ব্যাংকের যে ঋণ আছে, এইগুলো সে আসলে মেটাতে পারবে কিনা? একই সাথে এবারের উৎপাদিত খরচে ফসলের মূল্য যদি সে না পায়, পরবর্তী ফসল সে কীভাবে উৎপাদন করবে, সেখানে এই প্রভাবটা পড়বে কিনা, এটি আসলে একটু যদি বলেন। আসলে এটা তো খুব স্পষ্টতেই বোঝা যায় যে আসলে কৃষক যদি ধানের লাভজনক মূল্য না পায়, অর্থাৎ কৃষক যদি লোকসানের শিকার হয়, তাহলে কিন্তু সে পরবর্তী যে ফসল, সেই ফসল উৎপাদনের কিন্তু প্রস্তুতি নিতে পারবে না। সেই জায়গায় আসলে এখানে কৃষকের উৎপাদন খরচকে বিবেচনা করে সরকারের এই যে 1200 টাকা যে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করলো, সেটা কিন্তু আসলে পুনর্বিবেচনা করা দরকার। সেটা যদি পুনর্বিবেচনা না করে, তাহলে কিন্তু এখানে কৃষক লাভের মুখ দেখবে না। পাশাপাশি আসলে আপনার সরকার যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই সংগ্রহের লক্ষ্যমাত্রাটাও কিন্তু বাড়াতে হবে। তা নাহলে কিন্তু দেখা গেছে যে সরকার, কৃষকরা কিন্তু বাধ্য হয়ে ওই ফরিয়া, দালাল, হ্যাঁ, এবং ব্যবসায়ী, তাদের মুখোমুখি হচ্ছে। যদি আসলে একটা বড় অংশের বা একটা বিশাল নাম্বারের ধান যদি সরকার ক্রয় করতো, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু ওই ফরিয়া, দালাল কিংবা হচ্ছে ওই ব্যবসায়ীদের মুখোমুখি হতো না। সেই জায়গায় আসলে এটাকে যেমন বাড়াতে হবে, পাশাপাশি আসলে আমি যে কথাটি এর আগেও বলছিলাম যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে, তাদের সার, ডিজেল, কীটনাশক সরবরাহ করতে হবে, এই জায়গাটা যদি না করা যায়, তাহলে আসলে কৃষক উৎপাদনের ক্ষেত্রে যে উৎসাহ, সেই উৎসাহটা কিন্তু হারিয়ে ফেলবে এবং কৃষক কিন্তু লোকসানের শিকার হবে। আর আসলে কৃষক যদি লোকসানের শিকার হয়, তাহলে এটা এর প্রভাব কিন্তু সামগ্রিকভাবে আমাদের কৃষি অর্থনীতির উপরেই পড়বে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে কৃষক সংগ্রাম পরিষদের যে নেতা, তিনি বলছিলেন যে এবার যদি কৃষক যে ধান যে উৎপাদন করেছে সেটি যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে এর বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে আগামী যে এর পরবর্তী যে ফসল সে চাষ করবে, সেই ফসলেই কিন্তু এর প্রভাব। তো সেই ক্ষেত্রে কৃষকের এবার যে আমনের দাম, সেটি আসলে সরকারি পর্যায়ে আরও বিবেচনা করার তাগিদ জানিয়েছেন কৃষক নেতা। তো এই ছিল রংপুর থেকে আমন ধান কাটামারাইয়ের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।